আজকে একটা কুকিং করলাম স্লো কুকারে, স্লো কুকারটা বন্ধ করে দিছি, কুকিং হয়ে গেছে। দেখেন স্লো কুকারে চপ ভুনা করছি, সুন্দর হয়েছে, খুব নাইস অ্যান্ড সফট হয়েছে, ফিনিশিং টাচ করছি। কিন্তু আজকে লাইভ করতে পারি নাই, কারণ আমার অনেক কাজ, সময় দিতে পারছি না। দেখেন আজকে আমি বুটের ডাল, চানার ডাল দিয়ে মাংসটা রান্না করছি, ঠিক আছে, বেশ মজাই হবে। গরুর মাংস দিয়ে, চানার ডাল দিয়ে, তো মজাদার রান্না। অন্যদিন শেয়ার করবো রান্না কীরকম করতে হয়। আর দেখেন আরেকটা ফিনিশিং টাচ করছি, দেখেন তো এটা মনে হয় বেশ মজা হবে, বুটের ডাল দিয়ে মাংস রান্না। নাতিন ওষা আসবে তো সারাদিন, না হয় আজকে এত রান্না কেন করবো আমরা দুজন মানুষ। এই মনে করলাম আজকে বাচ্চা বাচ্চা স্কুল পরে আসবে বলছে ছেলে, নাতিরা নিয়ে, ওরা খাওয়া দাওয়া করবে, তারপরে যেগুলো থাকবে আবার ফিরত ওদেরকেও দিয়ে দিবে। এছাড়া আমি ওরা দুজনে তো খাইতে পারবো না, একটু একটু তো ওরা বেশি মাংস পছন্দ করে, সেই জন্য এই মাংস দিয়া, ডাল দিয়া, আর ওখানে আবার মাংস বুনা, এই দুইটাই আমার বাচ্চাদের পছন্দের খানা রান্না করছি। ওকে ভিউয়ার, ভালো থাকেন, শেয়ার দিবেন, ফলো করবেন, লাইক দিবেন, আপনাদের ইচ্ছা হইলে। আমাকে যদি আপনারা পছন্দ করেন তাহলে দিবেন, এটা হলো আপনাদের উপরে নির্ভয়, যেখানে আপনারা পছন্দ করেন ওইটাই করবেন। আমার কাজ হলো রান্না করে আপনারাকে দেখানের, শিখানের, যদি না জানেন। বাকি কাজ হইলো আপনাদের, আপনারা আমারে পছন্দ করলে শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন, এটা হইলো আপনাদের পছন্দ। ওকে ভিউয়ার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। অন্য দিন আবার কুকিংয়ে দেখা হবে, লাইভ যখন করব। আজকে লাইভ করতে পারি নাই, সরি আছি, অনেক কাজে ব্যস্ত সেই জন্য করতে পারি নাই। থ্যাংক ইউ, বাই, আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।